আল্লাহর উলির মাজার রয়েছে, সব জায়গায় বন্যা হয়ে একদম বানভাসি হয়ে যায়, কিন্তু আল্লাহর উলির মাজার এত নিচে জায়গা হয়েছে, এক ফোঁটা পানি উঠে না, ঐতিহাসিক ঘটনা এটা, এই বিষয়ে কি বলবো? সর্বপ্রথম এই বিষয়ে যে কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হলো যে আল্লাহর ওলি বান্দা অর্থাৎ মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে এক শ্রেণীর মানুষ কিন্তু আল্লাহর ওলি হতে পারে, সবাই কিন্তু হতে পারে না। মানে আল্লাহর নৈকট্য উপার্জনের জন্য যারা উপরের স্তরে উঠে যায় তাদেরকে ওলি বলা হয়, আর এই ওলি যারা হন কিন্তু তাদের একটা কারামত অর্থাৎ আশ্চর্য ঘটনা কিন্তু দুনিয়ার বুকে প্রকাশ পায়। আর এই জায়গাতে শুয়ে আছেন নাসিরউদ্দিন এবং ফতেহউদ্দিন এবং ইসহাক রহমতুল্লাহ আলাইকে, ইনারা আল্লাহর ওলি বান্দা এবং শহীদ বান্দা। তাই ইনাদের এই দুনিয়ার বুকে আশ্চর্যতম ঘটনা হলো মানুষ জাতি দেখেছে, মানুষ জাতি প্রমাণ পেয়েছে যে এই নিচু জায়গাতে বন্যা হয়ে সমস্ত জায়গাগুলো ডুবে যায়, কিন্তু উনারা যে জায়গায় শুয়ে আছে সেই জায়গায় কিন্তু পানি ঢুকতে পারে না বা সেখানটা ডুবিয়ে দিতে পারে না। এটাই হলো এই চৈতন্যপুর বা উনারা যে আল্লাহর ওলি জীবিত শুয়ে আছেন, উনাদের আশ্চর্য ঘটনা বা কারামত যে উনারা যে জায়গায় আছে সে জায়গায় কিন্তু পানি কিন্তু প্রবেশ করতে পারে না, ওই জায়গায় এসে পানি কিন্তু থেমে যায়। এটাই হলো উনাদের আশ্চর্যজনক ঘটনা।